আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমি কুকিং হাউস। বিয়ে বাড়িতে বাবুর্চিরা কীভাবে রান্না করেন সাইফিনে সেটা আমি ফলো করে বাসায় ট্রাই করেছিলাম এবং সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। তাহলে চলুন এক নজরে দেখে নিই বিয়ে বাড়ির সাইফিনে রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালীতে। ফিনি রান্না করার জন্য প্রথমে আমি এখানে সুগন্ধি পোলাও চাল নিয়েছি হাফ কাপ। এখানে পোলাও চালের পরিবর্তে বাসমতি চাল দিয়েও কিন্তু ফিনি রান্না করা যাবে। দুটো চাল দিয়ে টেস্ট খুব ভালো আসে ফিনির। এখন পরিমাণ মতো পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ফেলে ব্লেন্ড করে নিব। আপনি পাটাও বেটে নিতে পারেন এবং একই সাথে আমি এখানে বাদামটাও ব্লেন্ড করে নেব। এখানে আমি 15টার মতো কাজু বাদাম নিয়েছি। অবশ্যই ফিনিতে বাদাম ব্যবহার করবেন, এতে ফিনি টেস্টটা খুব ভালো আসে। ফিরে এসেছি বাদাম এবং চালটা ব্লেন্ড করে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দুটোতেই ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন, চালটা কিন্তু খুব একটা মিহি করে ব্লেন্ড করা যাবে না, ঠিক এরকম হবে। চালটা আধা ভাঙা করে নিতে হবে, একটা চাল 2-3 টুকরা হবে, ঠিক এভাবে। এভাবে ব্লেন্ড করে নেওয়ার ফলে অল্প সময়ে চালগুলি সিদ্ধ হয়ে যায় এবং ফিনিটা দেখবেন খুব ঘন হয়ে যায় অল্প সময়ে। এতে খেতেও খুব ভালো লাগে। আর ফিনি রান্না করার জন্য তেমন একটা চালের প্রয়োজন হয় না, অল্প চাল দিয়ে দেখবেন যে ফিনিটা রান্না করলে ফিনি রান্নার পর ফিনি পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় চালগুলো ফুলে। এখন এগুলো একপাশে রেখে দিয়ে চলে যাচ্ছি রান্নার মূল পর্বে, মানে ফিনির জন্য প্রথমেই দুধটা তৈরি করে নিব। সেজন্য রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি এখানে 1 লিটার, আর সাথে দিচ্ছি 2 কাপ গুঁড়া দুধ। এখানে আমি ডিপ্লোমা গুঁড়া দুধটা নিয়েছি। আপনি চাইলে প্যাকেটে যে তরল দুধ পাওয়া যায় সেটা দিয়েও ফিনি রান্না করতে পারেন, তবে সেটা একটু বেশি জাল দিতে হবে। আর বিয়ে বাড়িতে সাধারণত বাবুর্চিরা দেখবেন ফিনি রান্না করার জন্য ডিপ্লোমা কিংবা ডানো গুঁড়া দুধ দিয়ে কিন্তু ফিনিটা রান্না করেন। এতে করে কিন্তু ফিনির টেস্টটা খুব ভালো আসে। এ পর্যায়ে চুলার আঁচটা হাইতে রেখে দুধ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে পানিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এ পর্যায়ে এখন দিচ্ছি 4টি এলাচ, 2টি বড় দারচিনি টুকরো আর 2টি তেজপাতা। এলাচির মুখগুলো আমি একটু খুলে দিয়েছি, এতে করে খুব দ্রুত অল্প সময়ে এলাচির স্মেলটা চলে আসবে। এলাচ, দারচিনি, তেজপাতা দুধের সাথে 3-4 মিনিট জাল দিলেই হবে। এখন বেশি একটু সময় জাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ চালটা দিয়েও কিন্তু আমাকে বেশ কিছুটা সময় সিদ্ধ করার জন্য জাল দিতে হবে। যখন দুধটা ফুটে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালগুলো। আর চাল দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে জাল দিতে হবে, তা না হলে চালটা একটা চাল একটা চালের সাথে লেগে যাবে এবং নিচেও তলানি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে অনবরত নাড়ার 10-15 মিনিটের মধ্যেই দেখুন চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আগের তুলনায় দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখন দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর চিনিটা অবশ্যই এখানে চালগুলো সিদ্ধ হওয়ার পর দিতে হবে, তা না হলে চালগুলো কিন্তু অল্প সময়ে তেমন একটা সিদ্ধ হবে না ভালোভাবে। আর দিচ্ছি এখানে সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। অনেকে লবণটা এখানে পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে মিষ্টি স্বাদটা খুব ভালোভাবে বোঝা যায়। আর দিচ্ছি এখানে আমি ব্লেন্ড করে নেওয়া সেই বাদামটা। এখন ফিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন বিয়ে বাড়ির সেই ক্রিমি কালারটা আনার জন্য এখানে দিচ্ছি জর্দা কালার। এটা আমি আগে থেকেই কিছু পরিমাণ দুধের সাথে 1 চিমটি জর্দা কালার মিশিয়ে রেখেছিলাম। আপনার হাতের কাছে যদি জাফরান থাকে তাহলে জাফরান দিতে পারেন, আর যদি না থাকে তাহলে এভাবে দুধের সাথে 1 চিমটি জর্দা কালার দিলেই কিন্তু সেই কালারটা চলে আসবে। এতে স্বাদে তেমন কোনো পরিবর্তন হবে না, এটা জাস্ট বিয়ে বাড়ির সেই কালারটা আনার জন্য দিয়েছে। ফিনি এর চাইতে আর বেশি ঘন করব না, কারণ ফিনি ঠান্ডা হওয়ার পর আরও বেশ কিছুটা ঘন হয়ে আসবে। এখন নামানোর শেষ পর্যায়ে দিচ্ছি 15-20টির মতো কিশমিশ এবং দিচ্ছে 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে ফিনিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং একটা শাহি শাহি ভাব আসবে। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অফ করে এলাচ, দারচিনি এবং তেজপাতাগুলো তুলে একটি সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করব কিশমিশ, পেস্তা এবং কাঠবাদাম দিয়ে।
এবং আমি বিয়েবাড়ির মতো এমন কয়েকটি ওয়ান টাইম কাপেও সার্ভ করেছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন, ঈদে কিংবা যে কোনো অকেশনে। আমার রেসিপিটি ফলো করে আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।